এবার বাংলা ছবিতে অভিনয় করতে দেখা যাবে প্রাক্তন পর্ন তারকা ও বলিউড সুন্দরী সানি লিওনকে। তবে বাংলাদেশে নয়, সেটা ভারতীয় বাংলা ছবিতে আইটেম গানে অংশ নেবেন সানি। স্বপন শাহের পরিচালনায় গানটির কোরিওগ্রাফির দায়িত্বে থাকছেন প্রভুদেবা। টেলিভিশন রিয়েলিটি শো এর মাধ্যমে ভারতের বিনোদন জগতে আত্মপ্রকাশ ঘটে সাবেক পর্ন তারকা সানি লিওনের। এরপর জিসম টু দিয়ে বলিউডে অভিষেক ঘটে তার। ধীরে ধীরে অভিনয় দিয়ে অনুরাগীদের মধ্যে তার বেশ ভালো রকম জনপ্রিয়তা অর্জন করেছেন। কলকাতা দর্শকদের মধ্যেও তার বিপুল আবেদন রয়েছে। এবার নতুন বছরের শুরুতে একটি বিনোদন কেন্দ্রে তার অনুষ্ঠান দর্শকদের মন কেড়ে নিয়েছিল। উল্লেখ্য, হিন্দি সিনেমার পাশাপাশি এর আগেও তাকে ভারতের আঞ্চলিক সিনেমায় আইটেম গান করতে দেখা গেছিল। We'll be right back.